দিনে আজকে শুভ মুক্তি এসে দিনে সবাই আমরা একত্রিত হচ্ছি আমরা সিনেমাটিতে করবো এবং আশা করি সবার ভালো লাগবে এবং দর্শকদেরকেও অনুরোধ করবো আপনারা হলে এসে এই সিনেমাটি দেখুন একদম পরিবারের সবাইকে নিয়ে আপনারা এই নির্মল বিনোদন উপভোগ করতে পারবেন এই নিশ্চয়তা দিচ্ছি আপনাদের ভালো লাগবে আর আপনারা হলে এসে আমাদের সিনেমায় এগিয়ে যাবেন টিকিট কেটে হলে এসে সিনেমা দেখবেন আপনাদের জন্য আমরা সিনেমা পাবো এটা হচ্ছে এটা আমাদের দায় আসলে সত্যি কথা যে বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য শুধু আমরা যারা এই অঙ্গনে কাজ করি তারাই তাদেরই তো শুধু দায়িত্ব না দর্শকদেরও দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে দর্শক আসছেন তারা দেখছেন এনজয় করছেন এটা তো খুব দরকার এবং এটা তো অবশ্যই ভালো লাগার এবং আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির যারা এসেছেন আজকে আমাদের অনেক ডিরেক্টর আর্টিস্ট এসেছেন তারা আমাদের হয়তো ছবিটাকেই হয়তো নিয়ে হয়তো দু লাইন লিখবেন প্রচারের জন্য এগিয়ে আসবেন যাতে আরও দর্শক হলে সেই ছবিটা দেখে তাহলে আমাদের সিনেমা এগিয়ে যাবে একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে যে অনেক কষ্ট করে আমরা এই কাজটা করেছি অনেক কষ্ট এবং আমরা কিন্তু প্রচার প্রচারণার ওইভাবে যেতেও পারিনি অনেক দর্শক হয়তো জানেনই না যে এরকম একটি ছবি মুক্তি পাচ্ছে আজকে মুক্তি পেয়েছে আপনারা যারা দেখলেন আপনারা মুখে মুখে ছড়াবেন বাংলা সিনেমার স্বার্থে যেহেতু আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আপনারা আপনারাই প্রচার করবেন এই সিনেমাটা এবং দেখে যদি ভালো লাগে প্রচার করবেন ভালো না লাগলে দরকার নাই কাউকে বলার এটুকু আমি বলতে পারি আমার বার্তা হচ্ছে যে এই তো মানে ভালো একটা গল্প আর ভালো অভিনয় দেখতে হলে অবশ্যই পাপপূর্ণ দেখতে হবে আর আমার 90s এর দর্শককে আমি আসলে কি বলবো হ্যাঁ সব সময়েরই একটা সৌন্দর্য আছে যেটা বারবার বলি তো অনেক ভালো লেগেছে এই যে আমার পরের প্রজন্ম আর তারও পরের প্রজন্ম এই এই কাজের এটা খুব ভালো ছিল সেটা বোধহয় আমাকে সেটা সেটা আমাকে প্রথমে যুক্ত করেছে গল্প এবং আমার চরিত্রের চরিত্রটাই আমাকে প্রথমে যুক্ত করে নিয়েছে গল্পটি আমাকে যুক্ত করে নিয়েছে তারপর গিয়াসউদ্দিন সেলিম অভিনন্দন তাকে আজকে আমাদের এখানে থাকলে খুব ভালো হতো আমরা তো সৈনিক আসলে যুদ্ধটা পরিচালনা করেছে গিয়াসউদ্দিন সেলিম এবং ওর একটা অসাধারণ ক্ষমতা আছে চরিত্রের সাথে অভিনেতাকে একাত্ম করে দেবার এটা ওর সাথে যারা কাজ করেছে সবাই জানে আর আমার সহশিল্পীরা বিশেষ করে চঞ্চল মানে আমার প্রথম অভিজ্ঞতা ওর সাথে কাজ করার আপনারা দেখেছেন জেলখানার দৃশ্যটা আমি আসলে ওর এত একজন ভালো অভিনেতার সাথে কাজ করতে পারার আনন্দটি আলাদা আর এই যে সেটা হচ্ছে যে যেদিন শুটিং শেষ হয়েছিল সেদিন সিয়াম আমাকে ডেকে নিয়ে চঞ্চলের কাছে নিয়ে গিয়ে বসিয়ে বলেছিল যে মা শুনো এখন থেকে তোমাকে যেন সবসময় আমাদের সাথে পাই তুমি অভিনয় থেকে চলে যেও না দিয়েছেন যে আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো আমরা পুরোপুরি সবার কাছে পৌঁছাতে পারিনি আমাদের এই বার্তাটি নিয়ে আমরা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারিনি আমরা খুব বেশি প্রচার প্রচারণা করতে পারিনি তবে আমাদের একটা নিবেদন থাকবে যে আপনারা যারা ছবি দেখলেন অথবা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে যেটা কাকা বলেছেন আমি আবার রিপিট করছি প্রোভাইডেড ভালো লেগে থাকে তাহলে নিজ দায়িত্বে এবং আমাদের চলচ্চিত্রের শিল্পের জন্য আপনারা নিজ মুখে প্রচারটা করে নেবেন কারণ আমাদের তো অনেক সীমাবদ্ধতা আছে তো আমরা যেটা পারি ওটাও বলি যেটা পারি না ওটাও বলি আমরা এটা পারছি না এটা আমাদের অপারগতা আমরা চেষ্টা করে যাচ্ছি বাকিটা আপনাদের সাপোর্ট পেলে আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা একটা লং রান পাবো এবং সবাই সিনেমাটা দেখার সুযোগ পাবে প্রিয় নির্মাতার সিনেমা দেখলাম আর নিজেকে এভাবে দেখলাম ওনাদের মাঝখানে এটা অনেক ভালো লেগেছে একটা সুন্দর সিনেমা দেখলাম তো যারা দেখবেন তারাই সুন্দর সিনেমাটা দেখতে পারবেন এবং যারা দেখবেন না তারাই সুন্দর সিনেমাটা মিস করবেন তখন আমি একদম ফ্রিজ হয়েছিলাম আমি কিছু বুঝতে পারছিলাম না যে এখান থেকে বের হয়ে সবাই কি বলবে কিন্তু বের হওয়ার পর যখন শুনলাম যে সবার কাছে ভালো লেগেছে তখন থেকে মানে আরো বেশি ভালো লাগছে পাপপূর্ণ গেসুদ্দিন সেলিম খুব ভালো হয়েছে আফসানা মিমি প্রায় দুযুগ পরে অসাধারণ অ্যাক্টিং করেছেন চোখে মুখে ঠোঁটে অ্যাক্টিং আফসানা মিমি আপনাদেরকে ভাসিয়ে দিবে সিনেমা হলে এত চমৎকার অ্যাক্টিং করেছে শেষের টুইস্টটা খুবই চমৎকার আমি আগে থেকে স্পয়লার দিতে চাই না পরিষ্কার নির্ঝঞ্ঝাট নির্মাণ ভালো লাগবে খুব শান্তি লাগবে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন পাপপূর্ণ মানে বিভিন্ন ধরনের একটা মুভি তৈরি হওয়ার যে রেয়াজটা তৈরি হয়েছে সেটা তো আসলে সেলিম ভাই অনবদ্য এই এই বিষয়ে আর প্রত্যেকের অভিনয় আমার কাছে অসাধারণ ভালো লেগেছে মনে হয়েছে কাস্টিংটা খুব ভালো ছিল মানে এই এই জিনিসটা অনেক বেশি প্রত্যেকটা ক্যারেক্টার একদম মনে হয়েছে যেন তার জন্যই একদম পারফেক্ট সেটা খুব ভালো লেগেছে আর সিনেমাটোগ্রাফি অসাধারণ অসাধারণ খুব ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে
সিনেমাটা খুবই ভালো লেগেছে, গল্পটা খুব সুন্দর, সবকিছু মিলে এবং সব অ্যাক্টর অ্যাক্ট্রেসের অভিনয় তো খুব ভালো ছিল, সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। মেয়ে মেয়েপার ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল এবং উনি নিজেও খুব সুন্দর করে জিনিসটাকে পোর্ট্রে করেছে। ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টুইস্ট ছিল গল্পের, যেটা খুব ভালো লেগেছে। ট্র্যাজেডিটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সপরিবারে এসে দেখার মতো একটি মানে এ পরিবেশে খুবই সুন্দর। ঈদের আমেজের মধ্যে যে এত ভিড়ে খুবই ভালো লাগছে আসলে, সত্যি কথা।